আজ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিনামূল্যে নাক কান গলা চিকিৎসা সেবা শুরু করেছে আদ্দিন হাসপাতালের জুরাইন শাখা। এই কার্যক্রমের উদ্বোধন করে আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার রফিকুল হক বলেন, কম মূল্যে চিকিৎসা সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। শফিউল আলম সুজনের রিপোর্ট। বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে নাক কান গলার চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে আদ্দিন ব্যারিস্টার রফিকুল হক হাসপাতালের জুরাইন শাখা। প্রক্রিয়াগুলোর ভেতর দিয়ে উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্পন্ন চিকিৎসা দেওয়ার ব্যাপারে তারা আপোষহীন। তাদের মূল্যায়ন আমি আপনি কেউ না করলেও যারা সেবা পায় তারা কিন্তু খবরটা রাখে। 12টা বহির্বিভাগে আউটডোর সেবা দিচ্ছি, পাশাপাশি ইনডোর করছি, পাশাপাশি কিছু আমরা ক্যাম্প করছি। আমাদের এই ক্যাম্পে রোগী আসবে, আমরা যেন তাদেরকে আন্তরিকভাবে অন্তর থেকে সেবা দিয়ে যেন আমাদের এই সার্ভিসটার কোয়ালিটি আরো বাড়াতে পারি, যাতে করে আমাদের ভবিষ্যতে আরো রোগী আমাদের এই হাসপাতাল থেকে সেবা নিতে পারে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আদ্দিন হাসপাতাল বদ্ধপরিকর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিনামূল্যে ধারাবাহিক চিকিৎসা সেবার আওতায় আগামী মাসে শিশু, গর্ভবতী মা ও স্ত্রী রোগ সংক্রান্ত সেবা দেবে হাসপাতালটি। শফিউল আলম সুজন, এটিএন বাংলা।